এই সাইকেলটির নাম হচ্ছে অ্যান্ডুরেস CF SLX। এই সাইকেলটির দাম হচ্ছে যে $7,999, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৬,40,405 টাকা। ইন্টারন্যাশনাল মার্কেটে এই রকম অনেক সাইকেল পাওয়া যায় যে সাইকেলগুলোর দাম ১০ লাখ ১৫ লাখ ২০ লাখ টাকা পর্যন্ত আসে। নিয়মিত সাইকেলিংয়ের ১০টি গুরুত্ব। সাইকেলিংয়ের সময় একই সঙ্গে হৃৎপিণ্ড, শিরা ও ফুসফুস কাজ করে। এই সময় গভীর শ্বাস প্রশ্বাস এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধির অভিজ্ঞতা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নয়ন করে। নিয়মিত সাইকেল চালালে হৃদযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায়, শরীরের চর্বির মাত্রা হ্রাস পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মানসিক উদ্বেগ ও বিষণ্ণতা হ্রাস পায়, পেশিশক্তি ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়, অস্থিসন্ধির গতিশীলতার উন্নয়ন হয়, অঙ্গবিন্যাস ও তার সমন্বয় সাধিত হয়, হাড় মজবুত হয়, শারীরিকভাবে সুস্থ থাকা যায়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে যে আপনাদের প্রিয় ভাই আকিব আহমেদ। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাইসাইকেল। বাইসাইকেল এমন একটা জিনিস যেটা সবারই প্রয়োজন, যে বাইক চালানো শিখেছে তাকেও আগে বাইসাইকেল দিয়েই শুরু করতে হয়েছে। তো বাইসাইকেল লাগে না কার এবং চালায়নি কে, এইরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। তো আজকে আমরা দুইটা সাইকেল নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। তার আগে আমি আপনাদের যদি বলি যে ১৭ লাখ টাকার সাইকেল হয়, এটা কি বিশ্বাস করবেন? আচ্ছা চলুন আজকে আমি আপনাদের সাথে এই বিষয়েও একটু কথা বলবো, আসেন। আচ্ছা, সাইকেল রিভিউতে যাওয়ার আগে একটু ব্যক্তিগত কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে যে আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দিই। সেটা হচ্ছে যে আমি যে টি শার্টটা পরি, এই টি শার্টটা এই যে পিছনে আছে লেখা আছে, তো এই টি শার্টটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আমি কোনো অ্যান্সার দেইনি। তো এই টি শার্টটার দাম হচ্ছে যে আমি কিনেছিলাম মনে হয় ভ্যাট সহ ৩,০০০ টাকা নিয়েছিল। ঢাকায় আমি বাড্ডাতে গেছিলাম, তো যাওয়ার পরে ওখানে একটা শোরুমে গেছিলাম, যাওয়ার পরে টি শার্টটা খুব পছন্দ হয়েছিল, তো এটা কিনেছিলাম ৩,০০০ টাকা দিয়ে। তো অনেকে আবার বিশ্বাস করবে না আর কি, কিন্তু জানি না, ঢাকায় যে কোনো জিনিসের খুবই দাম বেশি আর কি। ১৭ লাখ টাকা সাইকেল, আসলে এটা বললে কিন্তু কেউ বিশ্বাস করবে না। ভাই বাইক কিন্তু ১৭ লাখ টাকার হয়, কিন্তু বাইসাইকেল কীভাবে ১৭ লাখ টাকার হতে পারে, এটাও হতে পারে। শোনেন, এখন আমি আপনাদেরকে যে সাইকেলটা দেখাচ্ছি, একটু পিছিয়ে যাও, এখন যে সাইকেলটা দেখাচ্ছি এইটা হচ্ছে যে হিরো কোম্পানির একটা সাইকেল, বাট এটা লুক যা, এই লুকের সাইকেলগুলো ১৭-১৮ লাখ টাকার হয়। এটা হচ্ছে যে হিরো সাইকেল, হিরো SS 200 নিয়ে আছে, রিভিউ দিব। বাট তার আগে হিরো কোম্পানি থেকে আমাদের দুইটা সাইকেল জাস্ট টেস্ট করার জন্য আর কি দিয়েছিল, সেটা ছিল হিরো টেসলা। এই মডেলটা একটু আলাদা আর ওই মডেলটা একটু আলাদা, মানে দুইটা দেখতে আপনাদের কাছে একই রকম লাগতেছে, বাট মডেল বা কালার বলেন বা কিছু পার্টসপাতি দুইটাই আলাদা। তো চলুন রিভিউতে চলে যাই। ও, রিভিউতে যাওয়ার আগে আসলে এখন মর্নিং, তো আর মর্নিংয়ে ভিডিওটা ভালো আসে আর মনটা ফ্রেশ থাকে, একটা রিয়েল রিভিউ কিন্তু দেওয়া যায় সকালে। তো যার জন্য সকালে একটু পেটটাও ভারী করার দরকার আছে, একটু ওয়েট করেন। আমরা হচ্ছে যে আমরা তিনজন আছি, তো তিনজনের জন্য আর কি তিনটা খিচুড়ি আর কি, ভাবলাম যে একটু মজা করে খাবো আর কি, খেয়ে তারপরে কথা বলছি। টেনশনে পড়ে গেলাম। সেটা হচ্ছে যে এই সাইকেলগুলো একদম নতুন সাইকেল, শুধুমাত্র আপনাদের জন্য রিভিউ করার জন্য। দেখেন সাইকেলের অবস্থা কি, দুইটা সাইকেলের দাম প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি, তো আপনাদের জন্য শুধুমাত্র রিভিউ করা। তো আমরা যে সাইকেলটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে আপাতত কথা বলছি হিরো টেসলা নিয়ে। টেসলা মডেলে এই সাইকেলটি পিছনের এক কথায় আগুন, সাইকেলটার দামও যেমন আগুন, সাইকেলটার কন্ডিশন খুবই আগুন, একদম এক কথায় অস্থির। আর সব কিছু আমি একটা জিনিস খেয়াল করলাম যে সব কোম্পানি তারা নিজেদের ব্র্যান্ডিং তৈরি করছে আর কি, যেমন ফরএভার কোম্পানি, ওরা সব কিছুই দেখলাম যে ফরএভারের দেওয়ার চেষ্টা করতেছে এবং নিজেরা আলাদাভাবে কোনো কিছু করার চেষ্টা করছে। আগে কী হতো যে সাইকেল ১৭,০০০ ১০,০০০ টাকা ১২,০০০ টাকা যে সাইকেলগুলো ছিল, সেই সাইকেলগুলো ওনারা চায়না থেকে একদম শুধুমাত্র বলতো যে আপনারা আমাদের শুধু ফ্রেমটা থাকবে আমাদের নামে, বাদ বাকি অন্য কোম্পানির আপনি লাগিয়ে দেন আর স্টিকার মেরে নিত, হয়ে যেত তাদের সাইকেল। বাট এখন দেখতে পাচ্ছি যে সাইকেলের অনেক পরিবর্তন তারা নিয়ে এসেছে, যেমন আগে অয়েল ব্রেকের সাইকেল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু অয়েল ব্রেকের সাইকেল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। হিরো SH 200 এই সাইকেলটা কি ১৩,০০০ বা ১৪,০০০ টাকায় কিনতে পারবেন? আসলে ১৩,০০০ বা ১৪,০০০ টাকায় কিনতে পারবেন না। কেন পারবেন না তার আমি কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ১৩,০০০ টাকায় যে সাইকেলগুলো আসলে পাওয়া যায়, সেই সাইকেলগুলোই আসলে, সাইকেল কিন্তু অনেক হাত ঘুরে আসে,
এই জিনিসগুলো আসলে অনেকেই বলবে না আপনাদেরকে, আমি বলি। সেটা হচ্ছে সাইকেল মনে করেন যে বাংলাদেশে তৈরি হয় খুবই কম কোম্পানি বাংলাদেশে সাইকেল তৈরি করে। বাংলাদেশে স্রেফ দুইটা কোম্পানি সাইকেল তৈরি করে, একটা হচ্ছে যে আপনার ভ্যালোস কোম্পানি মেঘনা আর কি, আর একটা হচ্ছে যে দুরন্ত কোম্পানি। আরও অন্যান্য কোম্পানি আছে যেগুলো অতটা জনপ্রিয় না। আর বাদবাকি যারা আছে তারা চায়না থেকে সাইকেল ইম্পোর্ট করে নিয়ে আসে, কারণ চায়না থেকে সাইকেল যদি ইম্পোর্ট করে নিয়ে আসে তাদের খরচটা কম হয়, বা তাদের অনেকের যন্ত্রপাতি নেই যার কারণে চায়না থেকে সাইকেল ইম্পোর্ট করে নিয়ে আসে। চায়না থেকে প্রথম সাইকেল আসে হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে ঢোকার পরে সাইকেলে কিন্তু ভ্যাট দেওয়া লাগে। আর বাংলাদেশে ঢোকার পরে এইবার যে হচ্ছে চায়না থেকে সাইকেল অর্ডার করছে সে সাইকেলটা রিসিভ করে, রিসিভ করার পরে সে আসলে গোডাউনে রাখে। রাখার পরে এবার বাংলাদেশে যারা খুচরা সাইকেল বিক্রি করে তারা এবং যারা ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করে, যে হচ্ছে চায়না থেকে সাইকেল ইম্পোর্ট করেছে। ইম্পোর্ট করার পরে এবার সে হচ্ছে সবার সাথে যোগাযোগ করার পরে যে ভাই আমাদের নতুন মাল আসছে, আগে থেকে কিন্তু এক মাস আগে থেকে জানা যে ভাই আমাদের এই মাল আসছে, এই মাল আসছে বলতে 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 এক মাস পরে জানে কিন্তু তারা হচ্ছে সাইকেলগুলো বলে ভাই সাইকেল চলে আসছে আপনার কয়টা লাগবে। এখন আমাদের মতন যারা খুচরা দোকানদার আছে তারা কিন্তু বেশি অর্ডার করতে পারে না, আমরা কিন্তু সর্বোচ্চ একটাকে দুইটা সাইকেল অর্ডার করতে পারি, কারণ এত দামি সাইকেল আসলে বেশিগুলো সাইকেল আমাদের দ্বারা কেনা সম্ভব না। তো আপনাদের জন্য এক দুই পিস করে নিয়ে আসি যাতে হচ্ছে যে আপনাদেরকে একটা রিয়েল রিভিউ দিতে পারি। তো এইভাবে সাইকেল কিন্তু প্রসেস করে আপনার কাছ পর্যন্ত আসে। তো 13,000 টাকার যদি একটা সাইকেল হয় তো ওই সাইকেলে কোম্পানি কী লাভ করবে, খুচরা দোকানদার কী লাভ করবে, এবং যে ইম্পোর্ট করেছে সে কী লাভ করবে। তো একটা কথা ভালোভাবে বলি যে ভালো পণ্য কিনতে হলে অবশ্যই আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে। আর এখন জানেন যে বিশ্বের যুদ্ধ আছে, যুদ্ধ হওয়ার ফলে সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। আর বাংলাদেশে যদি কোনো কিছুর একটা দাম বেড়ে যায় সেটা কিন্তু পরবর্তীতে কমা খুবই কষ্টকর একটা ব্যাপার। এই সাইকেলটা কি স্ট্যান্ড করার জন্য ভালো হবে? এই সাইকেলটা স্ট্যান্ড করার জন্য আসলে অতটা ভালো হবে না, তবে স্ট্যান্ড খুব ভালো হবে। মানে কথার ভিতরে একটু টুইস্ট আছে, টুইস্টটা কি যে আসলে এই সাইকেলটা খুবই ভালো একটা সাইকেল, পাতলা পুতলো চিকন চাকন একটা সাইকেল, এটা রাইডিংয়ের জন্য স্পিড অনেক বেশি উঠবে। এই দেখেন এখানে যে ক্র্যাঙ্কসেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্র্যাঙ্কসেট, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে যে এটা চেঞ্জ করে আর একটা লাগানো যাবে কি না। আমি যেটা আপডেট করেছি তো এই একটা সামনে রাখার কারণে আপনার সামনের যে মানে গিয়ার আছে গিয়ার আপ ডাউন করার ঝামেলাটা নেই। আচ্ছা আর একটা জিনিস, এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই সামনে যদি তিনটা গিয়ার না থাকে তাহলে আমি তো মানে স্পিড অনেক দ্রুত সাইকেল চালাতে পারবো না। আচ্ছা এর জন্য সাইকেলের পিছন সাইডে আপনি একটা জিনিস দেখেন, পিছনে যে ক্যাসেটটা দিয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 স্পিডের একটা ক্যাসেট দিয়েছে এখানে দুইটা বাদ দিয়ে। আপনাকে যদি এখানে 7টা দিত এখানে কিন্তু 3টা দিত, তো সেম কিন্তু হয়ে যেত, কিন্তু আসলে একটু উল্টিয়ে দিয়েছে, এখানে 9টা দিয়েছে এখানে একটা দিয়েছে 10টা। এতে আপনি খুব ভালো স্পিড তুলতে পারবেন, যেমন মনে করেন যে আমি আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি স্পিডটা আর কি। তো এই দেখেন, আচ্ছা এখন আমাদের 9 স্পিডে রয়েছে, আমাদের সামনে কিন্তু এক্সট্রা কোনো গিয়ারের তোলার কোনো ব্যবস্থা নেই, তো পিছনে আছে। তো এই দেখেন এটা আসলে সব থেকে হাই স্পিড উঠবে। এবার আমি যদি গিয়ার উঠাই একটা একটা করে একদম ইজিলি উপরে 9 গিয়ারে উঠে যাচ্ছে। যখন আপনি কোনো উঁচু পর্বতে বা কোনো জায়গাটায় উঠবেন বা উঁচু জায়গায় উঠবেন তখন কিন্তু এই গিয়ারটা আপনার খুব কাজে দিবে। আচ্ছা আমরা প্যাডেলিং শুরু করি আর একদম ইজিলি আমরা উঠবো, বেশি প্রেশার দিব না। দেখেন প্যাডেলের দিকে লক্ষ্য করেন, প্যাডেলে কিন্তু বেশি প্রেশার আমরা দিচ্ছি না, হালকা একটু প্রেশার তো দিতেই হয়। একদম অল্প প্রেশারে আমরা কিন্তু উপরে চলে আসলাম। আচ্ছা একটা টেস্ট হয়ে যাক এটা হচ্ছে অফ রাইডিংয়ের জন্য কেমন হয় এটাও আমরা একটু দেখে নিই। আচ্ছা টায়ার কি লিক করবে সাইকেল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু এদিক ওদিক চালিয়ে দেখি কেমন, তারপরে রিভিউটা দিচ্ছি আর কি। ভালো, হিরো SH200 এই সাইকেলটি হচ্ছে যে এমনি মাউন্টেন বাইকের কপি। এখন ভাই আমি যদি বেশি বেশি বলি যে এটা কপি এটা কপি, ভাই এটা ভালো না এটা ভালো না এটা ভালো না, ভাই কোনটা ভালো? এটা যদি ভালো না হয় তাহলে আমাকে অবশ্যই অন্য একটা সাইকেল আপনাকে সাজেস্ট করতে হবে। তো এই সাইকেলে যেটা ভালো সেগুলো তুলে ধরি, আর যেগুলো নেগেটিভ ওইগুলোও একটু তুলে ধরি যাতে আপনি ক্লিয়ার হয়ে যান যে এটা নেবেন কি নেবেন না। এখন আমি যদি একতরফা বলি যে সাইকেলটা ভাই খারাপ বা এটা খারাপ এটা খারাপ এটা খারাপ, হয়তো আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে ভালো লাগবে, আমি তো একজনের ক্ষতি করছি। কারণ এই সাইকেলটা যে বানিয়েছে সে কিন্তু একটা বাজেটের ভিতরে বানিয়েছে যাতে মানুষ অল্প টাকায় একটা মাউন্টেন বাইকের ফিল নিতে পারে। হিরো কোম্পানি সাইকেলগুলো কিন্তু আমাদের এক কথায় বলা চলে বাপদাদাদের সাইকেল আর কি, মানে বাপদাদারা চালিয়ে এসেছে। তো হিরো SH200 এই সাইকেলটি সম্পূর্ণ পাচ্ছেন অ্যালমোনিয়াম, এটাতে থাকছে না তেমন একটা স্টিলের ব্যবহার।
তবে যে সিট পোস্টটা পাচ্ছেন এই সিট পোস্টটাতে বসে আলাদা একটা কমফোর্টেবল ফিল হচ্ছে, যার ফলে আপনার রাইডিংটা আরও মজাদার হবে এবং আপনার নিজের কাছেও বেশ ভালো লাগবে রাইড করতে, একটা আলাদা ফিল কাজ করবে। সাইকেলটা আমি নিজে চালিয়েছি এবং সাইকেল যখন আমি নিয়ে আসি তখন হচ্ছে সাইকেলের টায়ারে হাওয়া কম ছিল, যার ফলে আমি অতটা মজা পাইনি, তবে সাইকেলের স্পিড অনেক বেশি উঠতেছে। হিরো SH 200 এই সাইকেলটিতে একটা অসুবিধা আছে বাংলাদেশিদের জন্য, এই সাইকেলের সামনের ব্রেকটা হচ্ছে যে পিছনে, পিছনের ব্রেকটা সামনে। এবার আপনি হয়তো ভাবছেন যে কী বললো আকিব ভাই, আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই যে ডান হাত, ডান হাতের ব্রেকটা পিছনে, আসলে বাংলাদেশে কিন্তু ডান হাতের ব্রেকটা সামনে থাকে। দেখেন আমি সামনের চাকা ঘুরোচ্ছি, ডান হাত দিয়ে ব্রেক ধরছি, কাজ করছে না, আবার বাঁ হাত দিয়ে ব্রেক ধরছি, সাইকেলের চাকা ঘোরা থেমে গেল, দেখেন। তো এটার পিছনের ব্রেকটা বাঁ হাতে আর সামনের ব্রেকটা ডান হাতে, না না সরি আমি নিজেই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো এটার মেন রিজনটা হচ্ছে যে বাইরের দেশে সাইকেলগুলো সবই এইরকমভাবেই থাকে আর কি। এটার হচ্ছে যে আপনার সামনের ব্রেকটা থাকে হচ্ছে যে এই হাতে বাঁ হাতে, আর পিছনের ব্রেকটা থাকে হচ্ছে যে ডান হাতে। এটা হচ্ছে যে ওই দেশের সিস্টেম, আমাদের দেশে যেরকম তার উল্টা এই দেশে এরকম। তো এতে আপনার তেমন একটা অসুবিধা হবে না, কারণ আপনি যদি এই সাইকেলটা 10 দিন বা 15 দিন চালান তখন আপনার কাছে ইজি হয়ে যাবে। বাট অন্য কেউ যখন মানে উল্টা ব্রেকের যে সাইকেলগুলো আছে চালিয়ে আসতেছে, আবার যখন এই সাইকেলটা নেবে তখন সে কিন্তু কনফিউজ হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ধপ করে দেখা যাচ্ছে যে আপনার এই ব্রেক চেপে দিচ্ছে, এটা পিছনে ব্রেক মানে মনে করে চেপে দিচ্ছে, গা সাইকেল উল্টিয়ে যাচ্ছে। হিরো SH 200 এই সাইকেলটিতে যে হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে এইটা 750 হ্যান্ডেল, এটাতে এটার সামনে একটা লং স্টিম ইউজ করা হয়েছে। এটাতে পাচ্ছেন আপনি দুইটা অয়েল ব্রেক, একটা সামনে একটা পিছনে। অয়েল ব্রেক মানে কি? অয়েল ব্রেক নিয়ে আমার এর আগে ভিডিও আছে, আপনি চেক করতে পারেন, বাট সংক্ষেপে আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। বাইকের ব্রেকগুলো দেখেন না, যেগুলো সামনে একটু এরকম একটা ডাব্বা মতন থাকে, ওর ভিতরে অয়েল থাকে। তো ওই সেম ডাব্বাই কিন্তু এই যে এখানে আছে, এইটার ভিতরে হচ্ছে অয়েল থাকে, এটা হচ্ছে অয়েলের ব্রেক, মানে প্রেশার দিয়ে তেলের মাধ্যমে আর কি ব্রেকটা হয়। তো এইটা কী কোম্পানির ব্রেক থাকতেছে একটু দেখি, CYNB কোম্পানির একটা ব্রেক থাকতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সাথে আছে যে শিমানোর একটা শিফটার দেওয়া হয়েছে। সাইকেলের একটা জিনিস আমার কাছে বেশ মানে বেশি একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে যে এটা যে লং স্টিমটা দেওয়া হয়েছে, এটা মানে এই সাইকেলের সাথে না আসলে ওইভাবে যায়নি, একটু কেমন যেন লাগতেছে। সাইকেলের গঠন বা সৌন্দর্যর হিসেবে সাইকেলের ডিজাইনের সাথে এই স্টিমটা যায়নি, আপনি চাইলে স্টিম চেঞ্জ করেও নিতে পারেন। আমি কিন্তু নতুন স্টিম কিনেছি, সেটা কিন্তু দেখাবো। আচ্ছা আর আরেকটা জিনিস সেটা আমার কাছে ভালো লাগেনি, সেইটা হচ্ছে যে এই সাইকেলে যে একদমই দুর্বল যে বাইসাইকেলের স্ট্যান্ডটা ইউজ করা হয়েছে এইটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এটাতে ইউজ করা হয়েছে 160mm ডিস্ক, সাথে পাচ্ছেন অয়েল ব্রেক, আর অয়েল ব্রেকের যে ব্রেকটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই দুই ফ্রেমের মাঝখানে, আর এইটা ছিল সাই কালার আর হচ্ছে যেটা কী বলে পিঙ্ক কালারের মিক্সিং, অসাধারণ একটা সাইকেল ছিল আসলে। সেই সাইকেলটা আমাদের দোকান থেকে বিক্রি হয়ে গেছে, যার ফলে আমি ওই সুন্দর সাইকেলটা না আমি আপনাদেরকে রিভিউ দিতে পারলাম না, আমি চাইছিলাম যে ওইটা রিভিউ করবো বাট এটা ছিল, কী করবো দেরি হয়ে গেছে। যাই হোক, আচ্ছা এটার ফ্রেম ডিজাইনটা আমি আপনাদেরকে একটু বলি, ফ্রেমে কী কী আছে। আচ্ছা এটা সব সাই কালার ইউজ করা হয়েছে, আর ব্ল্যাক কালার দিয়ে লিখে দেওয়া হয়েছে হিরো, আর এখানে মডেলটা আপনি পাবেন হিরো SH 200। আচ্ছা আর এখানে একটু পিঙ্ক কালার ইউজ করা হয়েছে এইটা দিয়ে, এইটা আসলে মাউন্টেন বাইকগুলোতে কিন্তু এই টাইপেরই থাকে। এটা কোনো না কোনো সাইকেল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কোনো না কোনো সাইকেলের কপি করা হয়েছে আমি শিওর, আর আমরা বাংলাদেশিরা তো কপিতে এক্সপার্ট, এটা তো জানেনই। আচ্ছা এইটার সামনেও পাচ্ছেন সেম ডিস্ক, 160mm ডিস্ক, হ্যাঁ ডিস্কে কোনো পরিবর্তন নেই। আর ডিস্কে প্রথম প্রথম একটু ব্রেক ধরে না, আমি সাইকেলটা যখন চালাচ্ছিলাম একদমই ব্রেক ধরছিল না, হয়তো বা 1-2 দিন বা 3 দিন চালানোর পরে ব্রেক ধরবে, যে কিনবে তার ব্রেক ধরবে। আর এটাতে যে হাব ইউজ করা হয়েছে এটা আসলে বলের হাব, আমার এই কালারের একটা হাব ছিল, আমি যখন প্রথম স্ট্যান্ড করতাম অনেক আগের স্ট্যান্ড করতাম তখন এই কালারের একটা হাব ছিল, খুব ভালো পারফরমেন্স দিত কিন্তু বারবার ভিতরে বল বিয়ারিং এদিক ওদিক হয়ে যেত, যাই হোক ওটা ব্যাপার না। আচ্ছা এই সাইকেলে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা নন ব্র্যান্ডের ভাই, ব্র্যান্ডের একটা অরিজিনাল সাসপেনশন, রকশাকের সাসপেনশনে কিন্তু অনেক দাম, বা XCM-এর সাসপেনশনের অনেক দাম। যেমন মনে করেন একটা সাসপেনশন যদি 3000 টাকা হয়, বা 3000 টাকা এখন সাসপেনশন হয় না 5000 টাকা, একটা অয়েল ব্রেকের দাম 5000 টাকা, 10000 টাকা, দুই জায়গাটায় 10000 টাকা শেষ, সেখানে আপনি সম্পূর্ণ একটা সাইকেল পাচ্ছেন। আচ্ছা এখন এর সাথে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতেছি, সেটা হচ্ছে যে হিরো SH 200 এই সাইকেলটাতে যে গিয়ার চেঞ্জ করার যে তার আছে, এই কেবলটা সাইকেলের যে ফ্রেম আছে এখানে যে হিরো লেখা দেখতেছেন এর উপরে একটা ফুটা আছে, এই ফুটা দিয়ে এই দিক দিয়ে স্টেপ এই কর্নার দিয়ে বেরিয়ে এই যে এটা হচ্ছে এই চেঞ্জারের মেশিনে আসছে। এখানে একটা চাবি দেখতে পাচ্ছেন,
এই চাবি দিয়ে আর কি সাইকেলটা ইজিলি খোলা যায়, মানে টায়ারটা খোলা যায়, যে টায়ার খোলা হয়ে গেছে এক চান্সে খোলা যাচ্ছে ইজিলি। সেটা হচ্ছে যে এই সাইকেলে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা কোন ব্র্যান্ডের আমি একটু কাইন্ডলি একটু দেখি যে কোন ব্র্যান্ডের না। এই টায়ারগুলোর সম্পর্কে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে টায়ার সম্পর্কে আমার একটু আইডিয়া আছে যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এই টায়ারগুলো আর কি সাইকেল যখন তৈরি করা হয় তখন বিভিন্ন কোম্পানি আছে, তো এই কোম্পানিগুলো কিন্তু টায়ারগুলো বানিয়ে থাকে, তাদের দিয়ে আগে থেকে টায়ারগুলো বানিয়ে নেয় যে আমার 26 সাইজের টায়ার মনে করেন যে 300 পিস লাগবে বা 200 পিস লাগবে, ঠিক এইভাবেই মানে অন্যান্যভাবে বানানো হয়েছে। গিয়ারটাকে তুলি, হ্যাঁ এই তো গিয়ার উঠতেছে, দেখেন গিয়ার কত ইজিলি উঠতেছে আমাদের। গিয়ার 2-3 ক্লিকে গিয়ার উপরে তোলা কমপ্লিট, সামনে গিয়ার তোলা লাগতেছে না। আচ্ছা আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, হয়তো ওইভাবে পুরোপুরি ইনফরমেশন দিতে পারিনি। সাইকেলটা যদি অরিজিনাল ব্র্যান্ডের হতো, ব্র্যান্ড সম্পর্কে কিন্তু গুগলে যদি আমি সার্চ দিই তাহলে অনেক কিছু পাবো, বাট নন ব্র্যান্ডের সাইকেলগুলো আছে যেগুলো আর কি বাংলাদেশে ইম্পোর্ট করা হয় 20-22-23-25,000 টাকা সাইকেলগুলো, এগুলো কিন্তু এত কিছু বলা যায় না। আজকে একটু এক্সকে একটু ফার্স্ট কথা বলে ফেলছি। আচ্ছা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।